Jayapura. Dekat sama nih. मतलब देखिए ये सामने जो है तीन चार मतलब चीना है Thank you.
पानी अखन अखन पड़े है तुम पारबे नते हमें फोन नंबर Thank you.
এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের উদারমন বিধানসভার দুইবারের বিধায়ক মীর কান্তি সৌমুনার কাছ থেকে জানবো আমাদের আমার বাংলা সংবাদের
এই ফ্লাডের বিষয়ে উনার কাছ থেকে কিছুটা জানবো। উনাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে আর্মির আর্মির ইয়ের মধ্যে নৌকার মধ্যে আসাম রাইফেলের সঙ্গে উনারা ত্রাণ বিতরণ করছে, উনার কাছ থেকে জানার চেষ্টা করব স্যার। 39 আসাম ব্যাটালিয়ন এনডিআরএফ এসডি এনডিআরএফ নিয়ে ও সব সব সবকা বাদ বলনে পড়েগা আসাম রাইফেল শ্রীকোনা সিল ঠিক है সব মিলকে কর রহা হ্যায় না হাম লোগ ইয়ে ইয়ে পুরা প্রয়াস চলা রহা হ্যায় এখন ব্যাপার হচ্ছে এই প্রচুর ফ্লাড প্রতিটা জায়গায় এই অবস্থা সব জায়গায় রেস্কিউ করা হচ্ছে তান সামগ্রী যেভাবে আমরা বাড়িতে পৌঁছাবার ব্যবস্থা সমস্ত এনজিওরা ব্যবস্থা নিচ্ছে এখনও অনেক জায়গা পৌঁছানো সম্ভব হয়নি আর আমার সরকার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার যুদ্ধকালীনভাবে কাজ চলছে বড় বড় এয়ারক্রাফ্টের মাধ্যমে এয়ারপোর্টে মাল ড্রপিং হচ্ছে তারপরে টিপার দিয়ে মাল শিলচর শহরে পৌঁছানো হচ্ছে গতিকেই আর্মি এবং তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই ওনাদের যথেষ্ট প্রয়াস আমরা আজকে সাকসেসফুল হতে যাচ্ছি আর এই বন্যা আমরা শুনেছি 36 বাংলা শুনেছি ছোটবেলা কিন্তু এই ধরনের বন্যা কখনো হয়নি আর এই বন্যার জন্য সবাইকে সহযোগিতা আমাদের করতে হবে মানুষের কষ্টের সীমা নেই আর এই বন্যা আজকের দিয়ে 6-7 দিন ধরে সবাই কষ্ট করছেন সবার কাছে অনুরোধ যাতে আপনারা সংযম রেখে সবাই একজন আরেকজনকে সাহায্য করুন যারা ফ্ল্যাটে ফেসে রয়েছেন তাদেরকে যারা কেউ নেই তারা মনে বেরিয়ে যাওয়াটা ভালো হবে এতটুকু অনুরোধ রাখছি আর আমি আজ এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই প্রত্যেকে প্রত্যেকে সহযোগিতা করুন কেউকে দোষারোপ করবেন না কেন্দ্র এবং রাজ্য সরকার পূর্ণ দমে কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী হেলিকপ্টার যুগে দেখেছেন নিজে এসে ডিসি কনফারেন্স হয়ে এসে সবার সঙ্গে যোগাযোগ করেছেন আর আমরা এনডিআরএফ টিম এবং আমার আসাম রাইফেল সবাই আমাদের সহযোগিতা করে আমাদের উদ্ধার কার্য চালাচ্ছেন মে 39 আসাম রাইফেল শ্রীকোনা সে বল রা হ हम लोगों की टीम यहाँ पर आज जैसे फ्लड आया था तब से हम लोग यहाँ पे रिलीफ कर रहे हैं पानी पहुँचाना राशन पहुँचाना और जगहों से भी हम जहाँ भी कोई बुज़ुर्ग है महिला है डिलीवरी केस है उनको हम रेस्क्यू कर रहे हैं मैं सभी लोगों से अनुरोध करूँगा कि यहाँ आगे आके हेल्प करें पानी भेजें यहाँ पे मेडिसिन नहीं है यहाँ पे कैंडल जलाने के लिए नहीं है लाइट नहीं है इस तरह का आटा चावल जो जो दे सकते हैं वो हमारे एनजीओ को दें यहाँ पे हम लोगों तक पहुँचाए हमारे यहाँ पे आज के আমরা শুনাই বিভিন্ন অঞ্চলে রুজি আমরা ভ্রমণ করছি এই মুহূর্তে আমি স্বাধীন বাজার সেলুরপাড় অঞ্চল থেকে ওয়াটার পিউরিফায়ার নিয়ে জল পিউরিফাই করে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি তাছাড়া আমরা ডেইলি শুনাইতে কুক ফুড ডাল চাল আলু ভাজি প্রায় 25,000 মানুষের যাদের ঘরে খাবার বানানোর কোনো ব্যবস্থা নেই তাদেরকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি জল পর্যাপ্ত পরিমাণে জল যাতে জলের বোতল ড্রিঙ্ক এছাড়া পিউরিফায়ার দিয়ে পিউরিফাই করে জল আমরা দেওয়ার চেষ্টা করছি শুধু আমি নয় আমার সঙ্গে নির্বাচিত প্রতিনিধিরা পঞ্চায়েত এসি গ্রুপ মেম্বার সমাজসেবী ইউডিএফ এর দলীয় নেতা কর্মী সবাই মিলে একজুট হয়ে আমরা কাজ করছি জনগণকে আমি শুনাই সহ সমস্ত কাছাড় বরাক উপত্যকার জনসাধারণকে আমি অনুরোধ করছি আপনারা প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই উপরালার মার অবস্থা খুবই খারাপ গ্রাম অঞ্চলের অবস্থা ভয়াবহ কিন্তু তার মধ্যে আমরা লড়তে হবে একজুট হয়ে আমরা লড়তে হবে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একজন অন্যজনকে সাহায্য করার মানসিকতা নিয়ে এগিয়ে আসুন সব ভেদাভেদ বলে আমরা একে অন্যকে সাহায্য করি এটাই মানবিকতার পরিচয় বিভিন্ন এনজিও সংগঠন ব্যক্তিগতভাবে বিভিন্ন সমাজসেবী লোক সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছেন আমার বিশ্বাস আমরা এই বন্যার ভয়াবহ বন্যার কবল থেকে আমরা পরিত্রাণ পাবো বলে সরকার এবং প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে আমাদের হয়তো মিসম্যানেজমেন্ট কিছু কিছু হচ্ছে এত বড় একটা ঘটনা এখানে সব প্রপার ওয়েতে করা সম্ভব হচ্ছে না কিন্তু আন্তরিকতার সাথে করছেন এবং ভাবে এগিয়ে এসেছেন আমার বিশ্বাস আমরা এই বন্যার ভয়াবহ বন্যার কবল থেকে আমরা পরিত্রাণ পাবো বলে সরকার এবং প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে আমাদের হয়তো মিসম্যানেজমেন্ট কিছু কিছু হচ্ছে এত বড় একটা ঘটনা এখানে সব প্রপার ওয়েতে করা সম্ভব হচ্ছে না কিন্তু আন্তরিকতার সাথে করছেন এবং মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই দুবার তিনি বরাক সফর করেছেন প্রত্যেকটি মুহূর্তে খবর নিচ্ছেন প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলের পর্যাপ্ত পরিমাণে রিলিফ দেওয়ার ব্যবস্থা করেছেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য সব জায়গাতে হয়তো রিলিফ পৌঁছানো সম্ভব হচ্ছে না সরকারি অফিসাররা জিপি সেক্রেটারিরা পঞ্চায়েত পাটোয়ারি সার্কেল অফিসাররা যেভাবে লেগেছেন সকলে সহযোগিতা করুন ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করব সবাইকে সাধারণ মানুষকে আপনারাও যাতে কোনো জায়গাতে কোনো লোক যদি আটকে থাকেন আমাদেরকে জানাবেন খবর দিবেন আমরা চেষ্টা করব এখানে কোনো
কোনো ভেদাভেদ নেই, সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ।
দিছি তো হ্যাঁ টিপার হ বস আমাদের এখানে এই বন্যা পরিস্থিতির মোকাবেলায় আমাদের এখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো ধনী গরীব কেউ বাকি নেই যে কোনো ক্ষতি এমন কোনো ক্ষতি হয়নি এমনকি মানুষের দুতলা ঘরের একতলা সব জলের নিচে ডুবে গেছে এই দাসকলোনি থেকে শুরু করে সোনাই রোড পুরো নিউ শিলচর এলাকা এমনকি শিলচর শহরের ফাটক বাজার পর্যন্ত বাদ যায়নি এমনকি মানুষের এই দুর্যোগের পরিস্থিতিতে একদিকে কারেন্ট নেই জলের অসুবিধা আরেকদিকে রাত্রিবেলা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কারেন্ট না থাকায় জলের অসুবিধা হচ্ছে খাওয়ার জল পানীয় জলের বিশেষ অসুবিধা ঘরে অল্প কিছু খাবার দাবার থাকলেও জলের জন্য জলের ভীষণ প্রবলেম জল আমাদের এখানে একদম পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না এমনকি খাওয়ার জলের অসুবিধা হচ্ছে যাদের ঘরে হয়তো খাওয়া দাওয়া আছে অল্প সংখ্যক আছে যতটুকু আছে ওগুলো রান্না করার পর্যন্ত জল পাওয়া যাচ্ছে না কারেন্টের অবস্থা কারেন্ট ওই দিন থেকে গত রবিবার থেকে কারেন্ট নেই আজকেও আরেকটা রবিবার এই আট দিনে আমাদের পরিস্থিতি এই শিলচর শহরের অনেক খারাপের দিকে এগোচ্ছে এখন অল্প অল্প জল কমছে জল কমলেও একদম ধীর গতিতে জল কমা শুরু হয়েছে তো আমাদের এখানে আরও কতদিন যে লাগবে আরও হয়তো দশ দিনেও এই জল নামবে কিনা সন্দেহ প্রকাশ করা হচ্ছে সবচেয়ে অসুবিধা হচ্ছে এমন হেলিকপ্টার দিয়ে উপর থেকে অনেক সময় রেশন দিচ্ছে ওরা এই হেলিকপ্টার থেকে আমরা ফেসবুকে বা অনেক সময় অনেক কিছু দিয়ে দেখতে পাচ্ছি উপর থেকে যখন প্যাকেটগুলো ফেলা হয় তো নিচে পড়তে পড়তে এগুলো ফেটে যায় তো ফেটে যাওয়ার কারণে অনেকে পাচ্ছেই না সব ছাদের উপরে ফেটে একাকার হয়ে যাচ্ছে তাও ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না এই দিক দিয়ে সরকারের একটু দৃষ্টি রাখা দরকার আর আমার দৃষ্টিভঙ্গিতে কোনো গলিতে গলিতে নৌকা সহযোগে বা কোনো মানুষ যোগে যে সমাজসেবীরার উদ্যোগে যে বাড়িয়ে বাড়িয়ে অ্যাটলিস্ট জলটা পৌঁছানো খুব দরকার আমি মনে করি জলটা পৌঁছানো খুব দরকার এই পরিস্থিতিতে বিশেষ কিছু করার কোনো এরকম কোনো অসুবিধা মানে সম্মুখীন আমরা এমন অসুবিধার মধ্যে পড়েছি যে কিছু করাও সম্ভব হচ্ছে না জল কারেন্ট হয়তো কারেন্ট দিতে চাইছে ওরা পারছে না অনেক ট্রান্সফর্মার হয়তো জলের নিচে আছে এখনও তো এইসব নিয়ে বিশেষ মানে দুর্বিষহ জীবন আমরা কাটাচ্ছি শিলচর শহরবাসী মিশন সেবাশ্রম শিলচর বেলুর মঠে একটা ব্র্যান্ড সেন্টার তো কয়েকদিন ধরে এই মার্চের ফার্স্ট উইক থেকেই খুব বৃষ্টি হচ্ছে এই পর্যন্ত সেই কারণে শিলচরের কাছার ডিস্ট্রিক্ট এবং অন্যান্য আরও একাধিক ডিস্ট্রিক্টের এরকম ফ্ল্যাট দেখা দিয়েছে বিভিন্ন রকম কষ্টের মধ্যে মানুষ রয়েছে যেমন খাদ্যের কষ্ট থাকার কষ্ট ইত্যাদি ইত্যাদি এইসব খুব কষ্টের সম্মুখীন মানুষ রয়েছে আমরা রামকৃষ্ণ মিশন শিলচর বিভিন্নভাবে চেষ্টা করছি যতটুকু আমাদের সামর্থ্য রয়েছে মানুষের কাছে জল খাদ্য ইত্যাদি পৌঁছে দেওয়ার জন্য এখন আমরা একটা জায়গাতে গিয়েছিলাম সেখানে একটা শারদা সংঘ বলে একটা সংস্থা কিছু আমাদের হাতে দিয়েছেন মানুষকে ইয়ে করার জন্য দেওয়া সাহায্য করার জন্য সেটা আনার জন্যই আমরা গিয়েছিলাম এখন আমরা আশ্রমের দিকে যাচ্ছি এবং কয়েকদিন ধরেই আমরা দেখছি শহরের বিভিন্ন জায়গায় সব মানুষের বাড়িঘর সব প্রায় একতলা সমান সব জল হয়ে গেছে খুব বড় অবস্থা খারাপ আমরা চেষ্টা করছি আমাদের সামর্থ্য মতো মানুষকে সাহায্য করার কতটুকু করতে পারবো সেটা তো ঈশ্বরের ইচ্ছা ঠাকুরের ইচ্ছা নমস্কার ধন্যবাদ
জেলার শিলচর আঙ্গিরখাড়ি স্থিত বুলাগিরি আশ্রমে আমার সঙ্গে বর্তমানে উপস্থিত আছেন আমাদের পরম পূজনীয় মহারাজ বুলাগিরি আশ্রমের শিলচর শাখার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভুবনানন্দ গিরি মহারাজ। উনার কাছ থেকে জানবো উনার যেই জলমগ্ন অবস্থায় যে মন্দির আছেন উনি কী পরিস্থিতিতে আছেন এবং সরকারের কাছে কী আর্জি জানাচ্ছেন প্রশাসনের কাছে। ধন্যবাদ। আমাদের কী বলবো আর, এটা তো একা পরিস্থিতি নয়। আগেও আমি একবার বলেছিলাম শিলচরে একজন প্রত্যেকে সব অঞ্চলেই একই পরিস্থিতি, আমরা একই পরিস্থিতির শিকার। আর সবচেয়ে বলার বিষয় হলো জল হয়েছে, এটা তো প্রাকৃতিক দুর্যোগ হোক যেভাবে বিষয় হোক সকলে আমরা শিকার হয়েছি এটার। এখন এই জলটা যখন বেরিয়ে যাবে, জলের যে পচা গন্ধ এবং এই যে বিভিন্ন ঘর দুয়ারগুলি প্রত্যেকেরই পরিষ্কার পরিচ্ছন্ন করে যে সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে এটা প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি যদি পর্যাপ্ত পরিমাণে জলের কোনো ব্যবস্থা না রাখে তাহলে মানুষ শারীরিক মানসিক বিভিন্নভাবে ব্যাধিগ্রস্ত হবেন। এই দুর্গন্ধ থেকে কীভাবে মানুষকে সুস্থ সবল রাখা যায় প্রশাসন কাছে আর্জি রইলো যে আপনারা একটা সুস্থ ব্যবস্থা নেবেন, প্রত্যেকের যেন সেই সুযোগ সুবিধা পেয়ে শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন। আমরা এখানে ডুবে রয়েছি জলে একরকম। আমার এখানে দুইটা ফ্যামিলি আছে যারা আমার থেকে আর ভয়াবহ অবস্থা। আমাদের মন্দিরের উপরে যেমন জল তেমন এখানে জল, এখানে মোটামুটি মাথা সমানে জল হয়ে গেছিল, রাস্তায় জল হয়েছে, মানুষের চলাফেরা জীবনযাত্রার বহু সমস্যা যাক। তবে সবচেয়ে বড় বিষয় হলো প্রশাসন যেন সেই দিকে দৃষ্টিপাত রাখে এবং এই মানুষকে নেক্সট সমস্যাটা জল যখন শুকিয়ে যাবে জলের যে পচা দুর্গন্ধ এতে জীবনযাত্রার যে একটা বিশাল জটিলতা আসতে পারে মানুষের জন্য, সেটার থেকে যেন সব দিক থেকে তারা সচেতন থাকেন এবং মানুষকে প্রত্যেকে খোঁজখবর রাখেন। আমি সেটাই প্রশাসন এবং কর্মকর্তা বৃন্দের উপরে। এই বর্তমানে এই ফ্লাডে আপনাদের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে? কতটুকু হয়েছে এখানে সমস্ত জিনিসপত্র তো আর এই এক দু ঘন্টায় যেভাবে জল ডুবে গেলো সেখানে তো আর জিনিসপত্র উঠানো সম্ভব হয় নাই। যা ব্যবহারিক ছিল বইপত্র ছিল ঠাকুরের হোক আমাদের এই এটা সব জিনিসপত্র ডুবেছে। আলমারিতে যে সমস্ত আশ্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র ছিল সেগুলো ডুবেছে। এখন তো আমি একা থাকি, এত তৎকালীন অবস্থা তো জিনিসপত্র সরানো সম্ভব হয় না। এখনও তো এখানে জলের যে অবস্থা সেই আর কি, যা হওয়া তো হয়ে গেছে, এখন সেটা কী করা যাবে নেক্সট জন্য বলছি, যেটা যাতে আগামী পরবর্তী সময়টা যেন মানুষের জলটা এই মুহূর্তে ভয়ঙ্কর, যেমন জলের পরিস্থিতি যখন শিকার হয়েছে তেমনি জল শুকিয়ে গেলেও মানুষের জলের একটা বিশাল সমস্যার সৃষ্টি হবে, সেটার থেকে প্রশাসন যেন দৃষ্টিপাত করেন এবং প্রত্যেকের গলিয়ে গলিয়ে যেন মানুষকে সে সুবিধাটা দিতে পারে সেটাই। এবং আপনাদের মন্দিরে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী এবং পানীয় জল ছিল? জল তো কী করে থাকবে, জল তো নাই, কারণ জলের রিজার্ভার যেটা ছিল ওইটা জলের তলে গেছে, কারেন্ট নেই এবং আমাদের ইনভার্টারের কোনো সুযোগ সুবিধা নেই, তার জন্য জল উঠানোর প্রশ্নই আসে না, তার কারেন্ট তো নেই। তাই এখন বৃষ্টির একদিনে বৃষ্টির জল হয়েছিল 10-15-20 জন মানুষের মধ্যে আর কী করা যায়। তো সেটা কোনো রকম ওই কালকে দেখলাম কয়েক বোতল জল দেওয়া হলো, এটাই সর্বস্ব। মানুষকে থাকতে গেলে তো জলেই প্রধান, জলেই সর্ব অগ্রাধিকার প্রয়োজন। মানে বর্তমানে কোনো খাদ্য সামগ্রী আসেনি প্রশাসনের? খাদ্য সামগ্রী তো নাই, জল কয়েক বোতল জল পেয়েছি, এটাই আমরা ওই যারা আমাদের এখানে আছে ছোটো ছোটো বাচ্চাও আছে কয়েকজন, তারপরে আমরা তো আছি, তো এখন ওইটা দিয়ে যতটুকু যাবো আর কি। আর এই জল তো খাওয়া তো দূরের কথা, এগুলি তো বর্ষগুলো শরীরে এখন এই অ্যালার্জির মতো চলে যাচ্ছে, তো বাদ বাকিটা আর এখন ইয়ের ইচ্ছা। পরিস্থিতি যখন সুস্থ সবল হবে সরকার যদি
প্রত্যেকে মানুষকে জলের একটা সুযোগ সুবিধা করে দেয়, তাহলে মানুষ ভাববে যে ঘটগুলিতে দীর্ঘদিন ধরে আজকে এক সপ্তাহব্যাপী যে পচা জলটা জমে রয়েছে এটা যখন শুকাবে তখন বিভিন্ন ব্যাধি সৃষ্টি হবে, ঘটগুলো থাকা যাবে না, পচা গন্ধ বের হবে। সেদিক থেকে যেন মানুষ অন্তত কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে অন্তত বসবাস করার পরিস্থিতিটা তৈরি করতে হবে, সেজন্য সরকারের সবচেয়ে এখন বড় ব্যবস্থা বল। সরকার যদি এটা ধ্যান না দেয়, প্রশাসন কর্তৃপক্ষ যদি ধ্যান না দেয়, মানুষ জলে একবার কষ্ট করলো, খাওয়া নাই, জল নাই, চলাবে জীবনযাত্রার যতটুকু ব্যাহত হলো, পাশাপাশি জল চলে যাওয়ার পরও মানুষকে এরকম পরিস্থিতির শিকার হতে হবে। জল হওয়ার জল হয়েছে যতটুকু সমস্যা সৃষ্টি হয়েছে তার থেকে দ্বিগুণ হবে জল শুকিয়ে গেলে। সেই দিক থেকে বারবার বলছি যেন সরকার মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকার মতো যেন সেই জলের সুযোগ সুবিধাটা ব্যবস্থা রাখে। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা সংবাদের পক্ষ থেকে আমাদের শিলচর গুলাগিরি আশ্রমের অধ্যক্ষ সিংহ স্বামী ভুবনানন্দ গিরি মহারাজকে ধন্যবাদ।
স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে কিশোরনাথ ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে প্রাক্তন বিদায় আমাদের তারা পরমানন্দ বিদ্যা মন্দির, হ্যাঁ, ওনার কাছ থেকে জানবো এবারে। হ্যাঁ, এবার এই বন্যায় শিলচরবাসী তথা সমস্ত কাছাড়বাসী অনেক কষ্ট হয়েছে, যার ফলে মানুষেরা বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না। আমার যে সমস্ত কাছাড়ের এবং আমি দেখতে পাচ্ছি সমগ্র ওরাকে দুটো এনজিওরা রয়েছেন, প্রত্যেকের ক্লাব এনজিওরা প্রত্যেকে এসে এসে নিজের স্বইচ্ছা এসে সবাইকে সাহায্য করছেন। দেখা যাচ্ছে বিশুদ্ধ পানীয় জল দেওয়া হচ্ছে, কিছু খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে আজকে আমরাও সেই উদ্যোগটা নিয়েছি। গত তিন চার দিন ধরে আমরা পরপর সমষ্টিতে আমরা পানীয় জল খাদ্য সামগ্রী দিয়েছি। আজকে দেখতে পাচ্ছি আমাদের শিলচর শহরে অনেক অসুবিধার জন্য আমাদের কিশোরনাথ ফ্যান্স ক্লাব ওরা একটা উদ্যোগ নিয়েছে, জলের একটা ট্যাঙ্কার নিয়ে যে যে জায়গায় জলের অসুবিধা প্রত্যেকটা জায়গায় বিশুদ্ধ পানীয় জল দেওয়া হচ্ছে। সঙ্গে স্কুলে যারা ছোটো ছোটো বাচ্চারা রয়েছেন ওনাদের মধ্যে বিস্কুট বিতরণ করা হচ্ছে। আর যেটা যেটা এই যে প্রাকৃতিক দুর্যোগ যেটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সবাই জানেন আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি প্রাকৃতিক দুর্যোগের সময় উনি দুবার করে আমাদের কাছাড়ে এসে গেছেন। উনি নিজে জলে নামে লোকেদের সাহায্য করেছেন। তো ওনাকে দেখে সবার মনে একটা সাহস এসছে, তাই দেখে আজকে প্রত্যেকেরাই সেই কাজে নেমে গেছেন আমি দেখতে পাচ্ছি। আর প্রত্যেকটা জায়গায় কাজ হচ্ছে। এখন আমরা পরমানন্দ বিদ্যা মন্দিরে জল দিচ্ছি, অল্প আগে আমরা নেতাজি মেমোরিয়াল স্কুলে আমরা জল দিয়েছি, আর একটু পর আমরা এক নম্বর রেলওয়ে গেটে সেখানে যাব। এবং শিলচরে যেখানে যেখানে গাড়ি পৌঁছাচ্ছে না সেই জায়গায় নৌকার ব্যবস্থা করা হয়েছে। নৌকা নিয়ে ড্রিঙ্কিং ওয়াটার, যেটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, সেটা নিয়ে আমরা ভিতরে ভিতরে গিয়ে চেষ্টা করব লোকেদের কাছে পৌঁছানোর জন্য, যতটুকু পারি চেষ্টা করছি। যাই হোক, সরকারের তরফ থেকে তো অনেক কিছু সামগ্রী দেওয়া হয়েছে, হেলিকপ্টার থেকে ড্রপিংও হয়েছে, খাদ্য সামগ্রী অনেকের পেয়েছে। বাস এখন শুধু আমরা বিশুদ্ধ পানীয় জল আর এবং বিস্কুট বিতরণ করছি। আচ্ছা স্যার, জানতে চাই যে আগামীতে যে বন্যায় যে আক্রান্ত হয়েছে সরকার কি সেটা দেখুন। বন্যা যেটা হয়েছে এটা প্রাকৃতিক, সেটা আমাদের কিছু বলার নাই, কিছু করার নাই। আজকের দিনে যেভাবে জল জমা রয়েছে সেই জমাটা দিন দিন ঘন্টায় ঘন্টায় জলটা কমে যাচ্ছে, আর যেটা নাকি জমা জল থাকবে সেটা নিষ্কাশনের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন যদি দরকার হয় সেখানে যেন আলাদাভাবে পাম্প পাঠাবেন, পাম্প করে জলটা নিষ্কাশন করবে। Thank you.
নমস্কার, আমি আমার বাংলা সংবাদের পক্ষ থেকে দর্শকদের সবাইকে ধন্যবাদ স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমাদের শিলচরের পুরাতন স্কুল অমিকাপতি স্থিত উদচ্ছান স্কুলে, যেখানে বন্যা পীড়িত যারা আছেন প্রায় দেখা যাচ্ছে যে 50 পরিবারের উপরে এখানে বসবাস এখানে থাকছেন জিনিসটাকে। তো সেই সঙ্গে আমাদের সবার পরিচিত আমরা ওনাকে প্রায় সময় দুর্যোগের সময় বা প্রাকৃতিক দুর্যোগের সময় বা করোনার সময় ওনাকে পেয়েছি ভারত সেবা আশ্রমের শিলচর শাখা কর্মাধ্যক্ষ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী নির্মানন্দ মহারাজ। ওনাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি যে তারা কীভাবে কীভাবে ভারত সেবা সংঘ আমরা সকলেই জানি যে সেবাকে অগ্রণী হিন্দুদের আচার্য স্বামী পরমানন্দ বলছেন যে সেবায় সঙ্গে ধর্ম, সেবায় সঙ্গে কর্ম, সকল প্রকার সেবা নিখিল। এই বাণীকে অবলম্বন করে ভারত সঙ্গে যখনই যেখানে যেখানে দেশে শুধু ভারতবর্ষ নয় বিদেশেও যেখানে যখন প্রাকৃতিক দুর্যোগ আসে, এই মহামারী আসে, তখন ভারত সন্ন্যাসী ভূমিকারী আগে তো দৌড়ে যায়। তো আমরা এখানে এই যে শিলচর এবং ভয়াবহ বন্যা, হ্যাঁ, সেই মানুষের আত্মচিৎকার ই করে সেই মানুষেরকে যে আত্মপীড়িত মানুষকে আমরা যাতে যতটুকু পারছি আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছি। সঙ্গের তরফ থেকে প্রায় 8,000 মানুষের প্রতি রান্না করা খাবার দিচ্ছি আমরা, হ্যাঁ, খিচুড়ি, বুদিন, তারপরে হচ্ছে চাল, এই ভাত ভাতের সাথে সবজি দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে আমরা জলও কিছু দিচ্ছি, আমাদের রক্ষী বাহিনী আছে, জল দিচ্ছি। মাননীয় আমাদের শিল্পপতি সমীর দত্তের বাড়িতে আমাদের সব খাওয়ার দিয়ে ব্যবস্থা হচ্ছে, রান্নার ব্যবস্থা হচ্ছে, উনি জল আর দিয়ে প্রচুর সহযোগিতা করছেন। এবং বিভিন্নভাবে সঙ্গীত যে সেবাকাজ, এই সেবাকাজটি আমার সবচেয়ে অগ্রণী। এখানে কিন্তু আমরা এখন হিন্দু হিন্দু সকল খ্রিস্টানের সঙ্গে করছি না, আমরা চিন্তা করছি মানুষকে আমাদের রক্ষা করতে হবে, যেমনভাবে সে মানুষ যুক্ত আত্মপীড়িত তাকে রক্ষা করাই আমাদের কর্তব্য। এই সমস্ত আমি চেষ্টা করে যাচ্ছি আর কি সঙ্গীর তরফ থেকে ব্যবস্থা। এবং আমাদের আশ্রমে জল ডুবে গেছে, একতলা আমাদের আশ্রমে জল ডুবে গেছে, স্কুল ডুবে গেছে, তবু সে আমরা স্কুলে প্রায় 500 করে শরণার্থীদের রেখেছি, হ্যাঁ, বন্যার্থীদের আমরা রেখেছি। যাদের আমাদের ওল্ড এজ হোম আছে, সে ওল্ড বয়স্করা তারা আছেন, প্রত্যেকে মোটামুটি সুস্থ সবকিছু ভালোভাবে আছেন, সুন্দরীভাবে সেবা কাজ। যে মানুষ ভগবান শিষ্যের জন্য বলছেন সবার উপরে মানুষ শ্রেষ্ঠ তার উপরে, সেই শ্রেষ্ঠ জীবকে, জীবের মধ্যে শ্রেষ্ঠ যে মানুষ, সেই মানুষের এখন দুর্দিন, সেই মানুষের দুর্দিনে সেই মানুষের আত্মপীড়িত এখন কোনো সব রাজনৈতিক দলকে এক হয়ে গিয়ে সেবা কাজ করতে হবে। হ্যাঁ, যুগাচার্য যে কথা বলছেন যে মানুষ পীড়িত আর্থ হলে তাকে সেবা করতে হবে, তার তো সেবাটা সব দিয়ে দিয়ে দিতে হবে।
আমি রাজনীতি হিসাবে করব তা নয়, বলছি যখনই যখনই মানুষ কোনো কিছু দুর্যোগ আসে তখন সব এক এক হয়ে যাবে, এক হয়ে যদি আমার সেবা কাজ করতে তবেই তো আমরা এই বিপদে উদ্ধার পেয়ে যাবো। তাহলে এই বিপদটা ধারণ করতে ভগবান নিজে নেমে আসেন না তো, আমাদের মধ্যেই প্রেরণা দেন। তো আমরা রাজনীতি নেতা হই বড় যাই হই যে যাই হই না কেন, আমাদের সব কিছু অহংকার সব কিছু গর্ব সব কিছু ত্যাগ করে এসে যেতে হবে সেবা করতে। সেবাই মানুষের পরম ধর্ম হওয়া উচিত আমি মনে করি, আমার দৃষ্টি দিয়ে বুঝি। এখনও অনেক কিছু পারা যায় যদি সব প্রশাসন চেষ্টা করে, এখন অনেক কিছু রক্ষা করতে পারে। হয়তো অনেকের ফ্রি দেওয়া যাবে না, যে হয়তো আমি দেখেছি, আমি নিজেই দেখেছি একটি মেয়ে 12 না 15 বছরের মেয়ে তার মাথাটা দেখেছি, এসে থানায় জানালাম আমাদের ওই ইয়ে স্কুল গার্লস কলেজ তারাপুর গার্লস কলেজের পাশেই হচ্ছে ভাসছে মেয়েটি বডি, তো আমরা এসে বলাবো তারপর উঠে নিয়ে গেছে। তো এইভাবে আমরা ওকে তো ফ্রি দিতে পারবো না, কিন্তু ওর বাড়ির যে যারা আছে তাদের তো সান্ত্বনা দিতে পারি, তাদের তো কিছু রক্ষা করতে পারে, যারা বেঁচে আছে সেই রক্ষা করার দায়িত্বটা সকলের। আমরা শুধু প্রশাসনের উপর দিয়ে যাবো, আমরা ভারত সঙ্গে সবসময় চিন্তা করি এটা সকলের, সকলের একযোগে কাজ করতে হবে, সহযোগিতা থাকতে হবে, তবেই তো আমরা মানুষকে উদ্ধার করতে পারবো। একটা মানুষ ভেসে যাচ্ছে, তাকে যদি আমি মানুষ না হয়ে উঠাই তাহলে আমি মানুষ লাভ করতে, এইটা এই মানুষকে তো থাকতে হবে, এইটা হচ্ছে শ্রেষ্ঠ জিনিস আর কি। এই জিনিসটা যদি না থাকে তো কী করবো আমরা, আমার মানুষের লাভ হ্যাঁ মানুষ যদি হতে মানুষের যদি এখন মানুষের কর্তব্য হিসাবে কোনো দল নয় কোনো কিছু নয়, এখন এখন সকলে একযোগে আত্মবিরুদ্ধ মানুষের সেবা করবো, মানুষকে বাঁচানো যায় সেটা চেষ্টা করবো, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত আমার মনে হয় আর কি। এ বলে বক্তব্য জানিয়েছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি একজনকে জিজ্ঞেস করছি যেখানে এখানে যিনি উপস্থিত আছেন ওনার মাতে আপনারা কিরকম আছেন? সরকার পক্ষ দেখতেছে কি পত্র দিতে ইখানো কত পরিবার রাত্রে কিছু বন্যার দিকে, তারপর মঙ্গলবারে সকালবারে সব মানুষ কলেজে শিশু প্রথমবারের বার্তা হয়েছে, দ্বিতীয়বার আবার হয়েছে জল সোমবারে দিয়ে আপনার বিকাল থেকে যে বর্ষা হচ্ছে, তারপরে তো আমরা যারা থেকে যারা আছি তারা মানুষ কলেজে এইখানের মধ্যে সব ধরনের সুবিধা পাইতে আছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার সঙ্গে উপস্থিত হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বাংলা সংবাদের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের সবার পরিচিত নির্মানন্দ মহারাজ মহারাজকে আমার বাংলা পরিবারের পক্ষ থেকে প্রণাম জানাচ্ছি। ধন্যবাদ।
আপনার ব্লাড ক্যান্সার হয়েছে বলাতে হয়েছে আমার বাড়ি শিলদহে হ্যাঁ আমি এখানে করে বেদনা হচ্ছিল এখানে হচ্ছিল মানে জল আমার আগে মানে ক্যান্সার এখানে আছে মানে তারপরে তো বৃষ্টি হচ্ছে এখানে ক্যান্সারে মানে এখানে তার শারীরিক জল ঠিক আছে এখানে খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক চলতেছে এটা মানে খাইয়া দিয়ে আর এখানে চিকিৎসাও ভালো চলতেছে এটা লাগে খাদ্য হই ওকে নমস্কার আমি দীপদেব আমি আমার বাংলা সংবাদের পক্ষ থেকে আমি এইমাত্র উপস্থিত হয়েছি আমাদের শিলচরের ক্যান্সার হসপিটালে আমার সঙ্গে উপস্থিত আছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারত সরকারের ডক্টর রবি কান্নান স্যার যিনি ক্যান্সার স্পেশালিস্ট এই অঞ্চলে বহু প্রচারিত একজন নাম ওনার কাছ থেকে জানবো ওনার এই যে হসপিটালে কীভাবে এই ফ্লাডের মধ্যে কীভাবে সেবা করতে ফ্লাড কে সময় मेरे जो साथी हैं हॉस्पिटल का टीम है ना उन्होंने बहुत मेहनत किया है और किसी ने किसी को इंस्ट्रक्शन नहीं दिया पेशेंट अंदर नहीं आ पा रहे थे पानी है कैसे मेरे पुलिस ने बाहर उतरी शुरू कर दिया हमारे नर्सेस ने बाहर ही बहुत सारा पानी इकट्ठ किया शुरू कर दिया जो ब्लड ड्रॉ करना था हर बार ब्लड ड्रॉ करने के अंदर आने की जरूरत नहीं हमने बाहर से ही ब्लड ड्रॉ किया सैंपल अंदर दे दिया पेशेंट को घर भेज दिया फिर अगले दिन फोन करके रिपोर्ट के साथ बुलाया छोटा मोटा इलाज जो बाहर कर सकते हैं वो बाहर ही किया और जो बड़ा इलाज है उसके लिए केवल पेशेंट को अंदर लेके आए इस तरह और फिर जो घरों में पेशेंट हैं उनके भी बहुत सारे लोगों को हमने सारा एक तगड़ा टीम के नाते होता है और टीम मेंबर में हर एक आदमी का एक कोर वैल्यू है कि हम जो भी करें
इतने पेशेंट को तक क्यों नहीं जाना चाहिए पेशेंट के लिए अल्टीमेटली हॉस्पिटल और ये मेरे पूरी के बारे में बहुत गर्व मिलेगा थैंक यू सर और अमर सिंह आरोग्य मतलब कल्याण कुमार देव कल्याण डॉक्टर कल्याण ওরা নিজের মনের তাগিদে কাজ করেছে ওদেরকে কিন্তু কাউকে বলে দিতে হয়নি রাত্রে 11টার সময় রোগী মারা গেছে কি করে হবে সেই রোগীকে ওরা বয়ে নিয়ে এখানে নিয়ে এসেছে পানি মে জাহাঁ তক তারপর সবচেয়ে বড় প্রবলেম আমাদের ছিল আমাদের অনেক স্টাফ যারা বাইরে আছে বাইরে জনমগ্ন আমরা ওদেরকে অনুরোধ করেছি যে বাড়ি আমাদের হসপিটালে চলে এসে অনেকেই চলে এসছে ওদেরকে আমরা এখানে আমাদের ক্যান্টিনে পেশেন্ট তো আমরা এমনি ফ্রি খাওয়াচ্ছি সঙ্গে অ্যাটেন্ডেন্টদের সঙ্গে আমাদের যারা স্টাফ আছে তাছাড়া যারাই আসছে তাদেরকে আমরা খাবার দিচ্ছি দুবেলা আর পশু থেকে আমরা শুরু করেছি আমাদের অনেক স্টাফ বাইরে আছে যারা জলের জন্য আসতে পারছে না ওদের বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার স্টাফরা নিয়েছে সঙ্গে আমার ডাক্তাররাও আছে মানে এখানে কোনো বাধা নেই মানে ডাক্তারও যাচ্ছে প্রত্যেকে সবাই মিলে একটা টিম সবাই মিলে সেই টিমের মধ্যে সাধারণ জিডিও আছে সিস্টারও আছেন আমাদের ডাইরেক্টরও আছে সবাই মানে কাজের সময় আমরা কোনো ত্রুটি নেই আমরা সবাই এক আচ্ছা জলের ব্যাপারে যে এই যে ক্যান্সার হসপিটাল একটা বিরাট বড় আমাদের বড়াকুপুর থাকার একটা ঐতিহ্যপূর্ণ চিকিৎসালয় সেই চিকিৎসালয়ের সামনে যে জায়গাটা আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জলমগ্ন আছে সেই জায়গাটার জন্য জেলা প্রশাসনের কাছে কিছু বলতে চাই নিশ্চয় বলুন ঠিক এই মুহূর্তে বলাটা উচিত নয় কারণ চারিদিকেই একই অবস্থা হ্যাঁ আমরা ওটা ভেবেছি যে পরবর্তীতে যখন সব কিছু একটু নর্মাল হয়ে যাবে আমরা জেলা প্রশাসনের কাছে যাবো হ্যাঁ জেলা প্রশাসন সবসময় আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের রেশনও ওরা দিচ্ছে আরও আজকেও আরও আসবে এবং আমরা আশা করি ভবিষ্যতে ওরা আমাদের সঙ্গে সহযোগিতা করবে পরবর্তীতে আমরা ওদের কাছে যাব আমাদের যেসব অসুবিধা আছে দেখব আশা করি প্রশাসন আমাদেরকে সবসময় সহযোগিতা করবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পদ্মশ্রী রবি কান্নান স্যার ডক্টর রবি কান্নান স্যার এবং কল্যাণ চক্রবর্তী মহাশয় আমাদের আমার বাংলা সংবাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি
জানতে চাচ্ছি মহিলা বলে আমরা এখানে আমরা চাইছি আমরা এখানে মঙ্গলবার আইছি যাওয়ার পরে আমরা দুই দিন ভিড় পাইছি আর একটা তোমার কালকে পুরো খিচুড়ি দিয়া গেছে তার আগে দিন খিচুড়ি দিতে কালকে তো আমরা পাইছি না দুই দিন খিচুড়ি পাইছি দুই দিন ভিড় পাইছি আর ওই গাড়ি দিয়া জল দিয়া যাওয়ার ওই তো ভাষা বল ভাষা আমরা বিস্কুট দিয়ে অনুকূলে রাখলাম যে আসন ছাড়া যায় মানে ওষুধপত্র বাইতা শুনি না কিছু হইছে যে কোনো কিছু মানে হও না যে কোনো কিছু আয়ে মানে ওই স্কুল হয় আমরা স্কুল হয় আমরা খবরও করতে পারি না এখানে কত কিছু দুধ জল কত কিছু এই স্কুলে দেওয়া যায় আমরা এই স্কুল আয়ে না আর আপনার আমরা তো কইতাছি যে সব কিছু আইলেও মানে ওই স্কুল হয় আমরা এই স্কুল আয় না আমরা কিন্তু ভাই না আমরা কইব কি না তারা ওইদিকে মানুষ কইব কি মানে দুইটা লাইন করে এদিকে স্কুলে আলাদা লাইন করে এদিকে স্কুলে আলাদা লাইন করে ওরা লাইন করে আমরা খাই না আমরা খবরও হয় না কিছু না জল আয়ে দুধ আয়ে বিস্কুট আয়ে বেচারা লেগে আমরা কিচ্ছু হয়েছি আমরা আমার বাংলা সংবাদের পক্ষ থেকে সরকারকে কিছু কইতানি ওর তো এইটি ওর মানে দিলে মানে এই স্কুলও আর যে আমরাও জানতাম যে আইসে যখন সরকারের লেগে যখন আইসে সরকারে তো ভাইতো বলে আমরা তো ভাইরাম না আমরা এই স্কুলে মানে বর্তমানে ভাই না মানে তাই কি মানে সবাই নিয়ে আসলে একদম লাস্টে যায় ভাইলে ভাইছে যত যত তবু আমরা এদিকে মানুষ খুশি হতে হইলো না আমরা কতটা পরিবার আছে এখানে তো মনে কর ধরিল বে যান মানে হাজারের উপরে আসুন আমরা এই এলাকার হাজারের উপরে আসুন টোটাল পপুলেশন হচ্ছে 2294 ফ্যামিলি মেম্বার্স হচ্ছে 458 অ্যাডাল্টস মানে 14 থেকে 60-এর মধ্যে আছে 1944 মেল অ্যান্ড ফিমেল মিলে হচ্ছে 1894 1864 চিলড্রেন আছে 430 জন প্রেগনেন্ট ওমেন আছেন 10 জন অ্যাডাল্টস অ্যান্ড গার্লস আছেন 402 জন এই নিয়ে আমাদের ক্যাম্প আমরা টোটাল 9 দিনের রেশন আমরা দিয়েছি পার হেড 101 কেজি 500 করে পার জন প্রতি এবং 300 গ্রাম ডাল
100 গ্রাম করে তেল মানে মাথা পিছু আর লবণ দিয়েছি তার মধ্যে বাচ্চাদের কিছু বেবি ফুডও দিয়েছে জল বেবি ফুড দিয়েছে জল দুবার আসছে মিউনিসিপালিটি থেকে সকাল বিকাল চুন দিয়ে যাচ্ছে কিন্তু এখনো মানে ক্যাম্পটা আমি বলবো যে এখনো সম্পূর্ণরূপে ফেনাইল টেনাইল দেওয়া হয়নি এখনো তারপর আপনার ক্লিয়ারেন্স যেগুলো থাকে মানে আপনার হাইজিনিক ব্যাপারটা কমপ্লিট এখনো খুব ভালো না এখানে তো আমি মিউনিসিপালিটিকে অনুরোধ করেছি যে ওদের লেবার দুজন পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু এখনও লেবার আসেনি হয়তো কালকে ওরা পাঠাতে পারবে সেরকম আশ্বাস আমাকে দিয়েছে এবং লেবার পাঠালে নালাল নর্দমাগুলো প্রায় 10 দিনের মতো হয়ে গেছে 19 তারিখ থেকে আজকে হচ্ছে 28 তারিখ হ্যাঁ তো মোটামুটি 10 দিনের মতো চলছে আজকে ক্যাম্প কিন্তু হাইজিনিক ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার নেই তো সরকারের পক্ষ থেকে যথেষ্ট সাহায্য আসছে এবং মেডিকেল ক্যাম্প হচ্ছে মেডিকেল অলরেডি 3 দিন ক্যাম্প হয়ে গেছে হ্যাঁ এবং ওষুধপত্র ইত্যাদি ফ্রি দেওয়া হচ্ছে আর এখানে যারা আমার স্কুলের যারা এক স্টুডেন্ট আছেন বিশেষ করে এনসিসি ক্লাস যারা এই স্কুলে পড়ে গেছেন ওরা আমাকে যথেষ্ট ভীষণভাবে সাহায্য করছে আমার আশেপাশে তো দাঁড়িয়েও আছে তো তারা খুব আমাকে হেল্প করছে তো আমি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এইভাবে মানুষের সেবা করার জন্য ওরা এগিয়ে এসছে সেজন্য ওদেরকেও ধন্যবাদ প্রশাসনের কাছে কোনো আবেদন রাখবো যে হাইজিনিক ব্যাপারটা যেন প্রশাসন দেখেন কেন হাইজিনিক ব্যাপারটা খুবই মারাত্মক এখানে ল্যাট্রিনের সংখ্যা 4টে বানিয়ে দিয়েছে আর আমাদের স্কুলে যেটা আছে ওটা খুলে দিয়েছে আমরা কিন্তু এগুলো পর্যাপ্ত নয় তো সুতরাং সেগুলো রেগুলার যদি ইউজ হয় তাহলে আপনারা বুঝতে পারছেন একদম কীভাবে গন্ধ ছড়াচ্ছে চারিদিকে তো হাইজিনিক ব্যাপারটা যদি একটু দেখা হয় তো সেটাই আমার প্রশাসনের কাছে অনুরোধ রইল ধন্যবাদ আপনাদের সম্বন্ধে দিয়ে কীভাবে জলটাকে নিষ্কাশন করা হবে বন্যা পরিস্থিতি নিয়ে বলার মতো অ্যাকচুয়ালি ভাষা আমাদের নেই এবারের যে বন্যাটা হয়েছে গতবার থেকেও অনেক বেশি বন্যা হয়েছে এবং সবাই জানি সেটা একটা মানে কী বলবো ম্যানমেড আমাদের এই বন্যাটা এবার
এই জন্য আমরা বেশি ভুক্তভোগী এবার। যাই হোক, আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুবার এসছেন গত চার দিনের মধ্যে। শিলচরে আমাদের যেই সমস্যা রয়েছে উনি দেখে গেছেন এবং সেই অনুযায়ী আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই কাজগুলো করার জন্য। তাই আমরা এখন আপনি দেখতে পাচ্ছেন আমরা সবাই ঘরে ঘরে গিয়ে যতটুকু সম্ভব সরকারি সাহায্য আমরা পৌঁছে দেওয়ার সেটা চেষ্টা করছি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আমি এই জন্য ধন্যবাদ জানাই আমাদের শিলচরের বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় সহ আমাদের জেলা উপায়ুক্ত শ্রীমতী কীর্তি জলি সহ আমাদের যারা রয়েছেন বিভিন্ন আধিকারিকরা, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অন্ততপক্ষে যে যে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় আমরা বলব এই যে বিভিন্ন জায়গা থেকে এনডিআরএফ এসডিআরএফের টিম আনানো হয়েছে, ওদেরকে কাজে লাগানো হচ্ছে, আমরা এয়ারড্রপিংও দেখেছি, কিছুদিন আগে খাবার দেওয়া হয়েছে, যেভাবে সম্ভব হচ্ছে আমরা চালিয়ে যাচ্ছি। এবং আমার মনে হয় এই যে বন্যাতে আমরা যেটা দেখলাম, সমগ্র বরাক উপত্যকার মানুষ যেভাবে শিলচর শহরকে নিজের শহর ভেবে সাহায্যের জন্য এগিয়ে এসছেন, প্রত্যেকটি পাড়াতে যারা গলিতে যারা কার্যকর্তারা রয়েছেন বা যারা এনজিও ক্লাবের যারা বন্ধুরা রয়েছেন তারা সবাই যতটুকু পারছেন চেষ্টা করে যাচ্ছেন যাতে নাগরিকদের যাতে আমরা সাহায্য করতে পারি। সেজন্য আমি তাদের সবাইকে আমার অন্তরের স্থল থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমরা জানতে চাচ্ছি যে আগামীতে বন্যা যাওয়ার পরবর্তীতে বান্ধের যে অবস্থা সেইটাকে কী ব্যবস্থা করবে আসাম সরকার? এটা মুখ্যমন্ত্রী নিজে বলে গিয়েছেন, এটাকে যারা বাঁধটা ভেঙেছে তাদেরকেও আইন অনুযায়ী সেই ব্যবস্থা নেবেন। এবং বাঁধ মেরামতির কাজ অলরেডি তিন দিন আগে থেকেই শুরু হয়ে গেছে। আজকেও একজন মন্ত্রী এসেছেন জয়ন্ত মল্ল বড়ুয়া, উনিও আজকে রিভিউ করছেন এখানে ডিসির অফিসে বসে, উনি অনেক জায়গায় বন্যার সেই পরিস্থিতি নিজেও দেখতে যাচ্ছেন। এবং আগামী দিনে আরও যেসব আধিকারিকরা মন্ত্রীরা যারা রয়েছেন এই এর এই বিভাগগুলোর সাথে জড়িত সবাই এখানে আসবেন। এবং আমার মনে হয় একটু বন্যার পরিস্থিতিটা শুধরালেই এই যে কাজগুলো আমাদের শুরু হয়ে যাবে। এখন শুধু আমরা জনগণকে বাঁচানোর জন্য এবং সেই পানীয় জলের যাতে আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সেইটুকু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এখন ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা সংবাদের পক্ষ থেকে প্রাক্তন কমিশনার অগ্রজিৎ চক্রবর্তী মহাশয়কে। ধন্যবাদ। আমার সঙ্গে বর্তমানে উপস্থিত আছেন আমাদের এই বরাক উপত্যকার একজন সমাজসেবী তথা ধর্মপ্রাণ মহিলা সোনালী চৌধুরী। ওনার কাছ থেকে জানবো যে এইবারের বন্যার যে পরিস্থিতি এটার এই বিষয়ে ওনার অভিজ্ঞতাটা, এবং ওনারা ওনাকে প্রায় সময় দেখেছি দুর্যোগের সময় ওনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ বা বিভিন্ন ক্ষেত্রে উনি ইয়ে করে থাকেন, সেই ক্ষেত্রে উনি এবার কী কী পদক্ষেপ নিচ্ছেন? নমস্কার, আমার নাম স্বর্ণালী চৌধুরী। এবার শিলচর শহর দেখে খুব কষ্ট লাগছে, কারণ মনে হচ্ছে করোনার সময় একটা প্রলয় গেছে, আবার এবার ফ্লাড হয়ে মনে হচ্ছে ফ্লাড হয়ে কিন্তু প্রলয় 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 যেটাকে বলে প্রলয় হয়ে গেল আমাদের শিলচর উপরে।
কষ্ট পাচ্ছি, এর জন্য কষ্ট পাচ্ছি কারণ আমরা আজকে যত বছর ধরে আছি, আমি চার বছর বয়সে শিলচরে এসেছিলাম, তখন থেকে আজ অবধি কিন্তু এরকম ফ্লাড আমরা কোনোদিনও দেখিনি। শোনা যাচ্ছে মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে দিস ইজ ম্যান মেড, হোয়াট ইজ ম্যান মেড? প্রশাসনিক দিক দিয়ে দেখাশোনা হয়তো একটু লেগুন হয়েছে, তা বলে কি এই অবস্থা হবে? প্রতিটা ঘরে ঘরে সেদিন ড্রোন দিয়ে ছবি তুলে ভাইরাল করা হয়েছে, সেই ছবিগুলো দেখলাম, প্রতিটা একটু বড় হলেই দেখা যায় প্রতিটা ঘরে ঘরে জল। এই জলগুলো যাবে কি করে? এই জলগুলো ঢুকলো কি করে? এই জলগুলো গেলে পরে মানুষের কি হবে? এই জলগুলো ঘরে ঢোকায় মানুষের লক্ষ লক্ষ টাকার জিনিস নষ্ট হয়েছে। কেউ সবাই কষ্ট করে রোজগার করে একটু ভালোভাবে থাকতে চায়, কিন্তু বেশিরভাগ মানুষের দেড়তলা পর্যন্ত জল এবার উঠেছে, প্রতিটা ঘরে ঘরে জল। আমার প্লিন্থ লেভেলে জল ছিল, আমরা হার্ট অফ দ্য টাউনে আছি। অত্যন্ত কষ্ট লাগছে শিলচর শহরের জন্য, যে এখানে মনে হচ্ছে এখানে আমাদের এখানে আমাদের কোনো গার্জিয়ান নেই, সেরকম মনে হচ্ছে। শ্রদ্ধেয় সিএম মহাশয় এসে নিজে জলের মধ্যে দিয়ে হেঁটে আমাদের দেখে গেছেন, ধন্যবাদ উনাকে আমাদের তরফ থেকে, কারণ ইতিহাসে এইরকম নেই যে কোনো মুখ্যমন্ত্রী এইভাবে জলের মধ্যে হেঁটে আমাদের সাথে কথা বলে গেছেন। এর এর উপর এই বলে না যে কোনো কিছু কিছুর খারাপ কিছুর পেছনে ভালো থাকে, এইটা আমাদের কাছে আশীর্বাদ সূচক একটা পদক্ষেপ মনে হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। আমরা বরাগিরি আশীর্বাদ নিচ্ছি ওনার কাছ থেকে, কারণ মুখ্যমন্ত্রীর বয়স হয়তো বেশি না, কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের আসামের পিতা, উনি নিজে এসে ওনার সন্তানদের মাথায় হাত দিয়ে সবার সঙ্গে কথা বলে গেছেন এবং অনুদান সেইভাবেই রিলিফ পাঠাচ্ছেন, শুধু মানুষের জন্য রিলিফ নয়, গরুর জন্য রিলিফ পাঠাচ্ছেন। বাঁধ বানানো শুরু হয়েছে, বাঁধ কীভাবে বানানো, তাড়াতাড়ি করে বাঁধ বানাতে হবে, কারণ ওই যে আবার বৃষ্টি, আজকে রাত্রের থেকে 28th and 29th ভারী বর্ষণ হওয়ার কথা আমাদের এইসব দিকে, আসামে বা আমাদের শিলচরের দিকে ভারী বর্ষণ তুফান হওয়ার কথা, তখন যদি আবার হয় তার জন্য মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতাতে অ্যাডমিনিস্ট্রেশনকে অর্ডার দিয়ে গেছেন আমাদের সিএম মহাশয় যে এটা যত তাড়াতাড়ি পারা যায়, সারা দিন দিনে রাত্রে কাজ করে করা হচ্ছে। কষ্ট লাগে যখন শুনলাম সবার মুখেই একটা কথা ঘুরছে যে ম্যান মেড ফ্লাড, ম্যান মেড, হোয়াট ইজ ম্যান মেড? কেন হবে আমাদের? কী করেছি আমরা? কে করেছে এই দুষ্কৃতীরা? কেন করবে? কারণ আমাদের সাথে তো ওরাও এই জায়গায় থাকছে। তাহলে যাই হোক, এগুলো কথা তো জেনে গেছেন আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় নিশ্চয়ই, ওনার আইন অনুযায়ী উনি পদক্ষেপ নেবেন। আমরা ভারত সেবা আশ্রম থেকে রোজ 4টা থেকে 6টা স্কুলে বা 4টা থেকে 6টা বিভিন্ন যারা বন্যার জন্য যারা আশ্রয় নিয়েছেন জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আমরা রান্না করে ভাত ডাল তরকারি রান্না করে আজকে 4 দিন 5 দিন হয়ে গেল, আজকে 5 দিন ধরে আমরা রান্না করে সবার কন্ট্রিবিউশনে আমরা কাজটা করছি ভারত সেবা আশ্রম। আপনারা জানেন ওদের সমস্ত ভারত সেবা আশ্রমের পুরো ইয়েতে জল, তার জন্য আমরা চেনে আমাদের শিলচরের স্বনামধন্য ব্যক্তিত্ব ব্যবসায়ী সমীর দত্ত মহাশয়ের বাড়িতে রান্না বাড়ার শেড দিয়েছেন উনি এবং রান্না বাড়ার ব্যবস্থা দিয়েছেন উনি, এবং ওই সময়টাতে যে সময়টাতে জল ছিল সেই সময়টাতে সেই মানুষটা 10,000-15,000 লিটার জল দিয়েছেন, যেটা দিয়ে মানুষ ওই দিককার যারা ছিল ডিসি কলেজ থেকে আরম্ভ করে অধরচাঁদ রামানুজ কলেজ সমস্ত এই কলেজ সব জায়গায় যারা আছেন বন্যার কবলে পড়ে যারা এসছেন, এরা কিন্তু জলটা পেয়েছেন, খাবার জলটা পেয়েছেন, চানের জলটা পেয়েছেন শুধু ওনার জন্য। 10,000-15,000 লিটার রোজ দিয়েছেন ওরা, নিজেরা দাঁড়িয়ে, ওরা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে দাঁড়িয়ে ওদেরকে জল দিয়েছেন, এবং আমাদের সঙ্গে মিলে ওনারা মহারাজের সাথে মিলে ওনার ওখানে আমরা সেরে নিচে আমরা রান্না করছি, প্রচুর প্রচুর দেওয়া হচ্ছে আজকে 4-5 দিন ধরে,
এবং কালকেও অনেক মানুষ দিয়ে গেছে। কালকে যেমন ওএনজিসি প্রচুর রেশন দিয়ে গেছে, আমাদের তেল থেকে আরম্ভ করে দিয়ে গেছে, ওগুলো দিয়ে আমরা রান্না করছি। রান্না করে নিয়ে গিয়ে আমরা দিচ্ছি, চারটা সাড়ে চারটা পর্যন্ত দিই, তারপর আমাদের ছেলেরা ক্লান্ত হয়ে পড়ে, তখন তারপর এসে যাই আমরা। এরকম করে নানান জায়গা থেকে আমাদের খবর আসছে, আমরা ওইসব জায়গায় গিয়ে আমরা দিচ্ছি এবং এটা চলতে থাকবে, কারণ আমাদের এখানে যতদিন কন্ট্রিবিউশনটা আমরা পাবো ততদিন আমরা দিতে পারবো। আর সবার কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই ত্রাণ তহবিলে টাকাই দিন আর টাইমসেই দিন আমাদের, কারণ ভারত সেবা আশ্রম ন্যায় নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিই, এটাই হলো ভারত সেবা আশ্রমের কাজ। আর আমাদের শহরে লায়ন্স ক্লাব, রূপম, বিভিন্ন সংস্থা এবং আমাদের বিজেপি পার্টির যে দলের যে যারা আছেন কর্মকর্তারা আছে, কার্যকর্তারা যারা আছেন, তারা বেরিয়েছেন বোট নিয়ে, জ্যাকেট পরে, পোড়া জল দিচ্ছে, চাল দিচ্ছেন, সব কিছু। আর গভর্নমেন্ট তো মানে দেদার দিচ্ছে, কিন্তু একটা কথা হলো যেসব জায়গায় একদম গিয়ে পৌঁছানোর কথা সেই সব জায়গায় কেউ যেতে পারছে না, কারণ সেই সব জায়গায় এখনও গলা জল, কারণ যেতে পারছেন। এর জন্য লাইফ বোট কম, আমাদের এনডিআরএফ এসডিআরএফের বোট কম, বোট আছে, নৌকো যেটা বলে সেটা আছে, কিন্তু একটা নৌকোর ভাড়া শুধু যেতেই 3-5 হাজার টাকা, আবার আসতে 3-5 হাজার টাকা। কাজে বোটের অভাবের জন্য বহু মানুষ জল পাচ্ছেন না, কারণ কেউ কেউ বেরোতে পারেননি, ওরা ছাদে উঠে গেছেন বা কারো বাড়িতে উঠে গেছে, অসম্ভব অভাব। আমাদের কাছে প্রচুর ফোন আসছে কিন্তু আমরা নিরুপায় কিছু করতে পারছি না। এই যে ছেলেটি আমার সামনে দেখছেন দীপ, ও পর্যন্ত মিহির মহাশয়কে বলে জল দিয়েছে আপনার সেই গৌরীয় মঠ ভোলাগিরি আশ্রমের যে গলিতে, সবাইকে ও নিজে জল দিয়েছে, খেতেও পারবে, চানও করতে পারবে। জল তো দেওয়া হলো, খাবারটা কোথা থেকে আসবে? সেই খাবারটা তো পৌঁছাতে হবে, কি করে পৌঁছাবো? এবার তো শুধু স্লাম এরিয়া দেবেনি, এবার তো আমাদের এরিয়া সমস্ত আমরা সবাই জলে ডুবে আছি, আমরা নিজেরা বেরোতে পারছি না, তো আমরা কোথা থেকে খাবো? বাজার করে আনতে হবে, বাজার কোথায় আছে? রাঙ্গিরখালি বাজার চলে গেছে, এসে গেছে অম্বিকাপুরটিতে, ফাটক বাজার এসে গেছে প্রেমতলাতে, নেই বাজার, নেই কোথা থেকে বাজার করবে? ওইদিকে তো বাজার বসানো সম্ভব না, জল প্রচুর জল আছে। 13 নম্বর গলির একজনের বাড়িতে, তাপস লায়ন্স তাপসের বাড়িতে প্রচুর জল আছে, ওদের গুয়াহাটি থেকে জল পাঠানো হয়েছে, ওনার গোডাউন উনি রেখেছেন, কিন্তু ওইখান থেকে জল আনা সম্ভব হচ্ছে না। গুয়াহাটি লায়ন্স ক্লাব থেকে হিউজ জল পাঠিয়েছে, কিন্তু ওটা আনা যাচ্ছে না, আনলে তো দেবো। যাই হোক, আমরা চেষ্টা করছি। আজকে আমাদের বেঙ্গলি বৃহত্তর বেঙ্গলি উন্নয়ন সমিতি থেকেও ছেলেরা বেরিয়েছে, আর ওরা আজকে 4-5 দিন ধরে কাজ করে যাচ্ছে, যতটুকু পারতে দিচ্ছে। আজকে ওটার প্রেসিডেন্ট, অল আসামের যে প্রেসিডেন্ট বিধান দাশগুপ্ত, উনি একটু আগে বলেছেন আমি বিমলেন্দু রায়ের সাথে কথা বলছি, প্রেসিডেন্ট, বিজেপি পার্টি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ওনার সঙ্গে কথা বলে কিছু যদি আমরা রেশন পাই বা চুন, ব্লিচিং পাউডার এগুলো যদি পাই, এগুলি খুব জরুরি। আজকে যতটুকু জরুরি তার থেকে জরুরি হবে আফটার ফ্লাড, আফটার ফ্লাডে কিন্তু চুন ব্লিচিংটা প্রচুর পরিমাণে লাগবে। তো আমাদের রিকোয়েস্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যে আমাদের যেন একটু যেখান থেকেই দেওয়া হয় সেখানে যেন ব্লিচিং এবং এটা একটু বেশি করে দেওয়া হয়, কারণ শহরের অবস্থা খুব খারাপ, খুব দুরবস্থা। আমাদের শহরে কোনো গার্জিয়ান নেই, আমাদের শহরে কারো কাছে না গিয়ে হাত পেতে একটু জিনিস আনবো, হাত পেতে একটা সাহায্য নেবো, এরকম কেউ একজন নেই যে যাকে ধরে আমরা বাঁচবো। একটা তৃণ ধরেও বাঁচা যায়, সেই তৃণটুকু আমাদের নেই। আমি মনে করছি, জানি না আমার সাথে আপনারা একমত হবেন কি না, কিন্তু আমি তাই মনে করছি। এবং সিএম মহাশয়কে নমস্কার, উনি আমাদের যে আশীর্বাদ দিয়ে গেছে, মাথা হাত দিয়ে গেছেন তার জন্য, এবং কীর্তিজ্যোতি মহাশয়কে, ডেপুটি কমিশনার মহাশয়কে আমরা নমস্কার জানি, উনি জান প্রাণ দিয়ে করার চেষ্টা করছেন, কিন্তু উনি একা তো আর কাজ করতে পারছেন না, ওটা একটা টিম ওয়ার্ক, টিম ওয়ার্কটা টিম যদি পুরো টিম যদি ঠিক মতো কাজ না করে, উনি একা কী করবেন? পুরো টিমটাই যদি ঠিক মতো করে কাজ করতো তাহলে আজকে আমাদের এই অবস্থা হয় না। যাই হোক, সবাইকে ধন্যবাদ, কারণ
যারা যারা কাজ করছেন সবাইকে ধন্যবাদ। আগামী দিনে আমরা শুনেছি একটা ফোরকাস্ট হয়ে গেছে যে আবার বোধের সামনে আসলে 10-12 তারিখ ফ্লাড হতে পারে, অলরেডি ওয়েদার ফোরকাস্টে বলছে। তো সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ যে কোনো মুহূর্তে আমাদের আবার সেই ইয়েটার সম্মুখে পড়তে হবে, বন্যার সম্মুখে পড়তে হবে। ঈশ্বরকে কাছে প্রার্থনা করি, সবাই মিলে চলুন প্রার্থনা করি যে আমরা আমাদের যেন আর কষ্ট না দেন, আর যেন বৃষ্টি হোক, বৃষ্টি তো হওয়া চাই কিন্তু বৃষ্টিটা সেইভাবেই যেন হয়, আর যেন আমাদের জল না পারে সেইভাবে যেন আমরা চলতে পারি। এবং সবাই মিলে করছে, সবাই মিলে দান রিলিফ টু দ্য গভর্নমেন্ট, কি গভর্নমেন্টের সঙ্গে হিউজ ছেলেরা মেয়েরা কাজ করছে, লায়ন্স ক্লাব, রটারি ক্লাব, রূপম, বিভিন্ন সংস্থা কাজ করছে, ভারত সেবা আশ্রম, রামকৃষ্ণ মিশন থেকে বেরোতে পারেনি কারণ রামকৃষ্ণ মিশনে একদমই বুক জল রামকৃষ্ণ মিশনের সামনে, এখনও আজকে 8 দিন এখনও বুক জল, আশ্রম রোড বুক জল, এখন এই অবস্থায় আছি আমরা এখন। কাজেই আমরা যতটুকু পারবো আমরা জনসাধারণের ভেতরে আমাদের প্রধানমন্ত্রী যে আমাদের আজকে ভারতবর্ষের রাজদণ্ড হাতে নিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় যে আমাদের ভেতরে দেশভক্তি এবং দেশের জন্য কাজ করা আমাদের যা ভেতরে যে যে পজিটিভ ঊর্জাটা দিয়েছেন তার জন্য ওনার কাছে আমরা নত শিরে সম্মান জানাচ্ছি এবং প্রণাম করছি। এবং আমরা যেন এইভাবেই আমরা ইয়াং জেনারেশনকে যেভাবে ইয়াং জেনারেশন যেভাবে উঠে পড়ে কাজ করছে এই বন্যায় আমরা দেখছি এবং করোনার সময় আমরা দেখেছি, যেটা বলে 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 কিছু শেষ করা যাবে না। ওদের অনেক অনেক ধন্যবাদ। ইয়াং জেনারেশন তোমরা সবাই এগিয়ে যাও, আমরা আছি তোমাদের সাথে এবং প্রচুর 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 কাজ করছো, আরও কাজ করতে হবে কারণ প্রতিটা মানুষ ঘরে ঘরে বিপদে। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা সংবাদের পক্ষ থেকে আমাদের সোনামুখী।